আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি, কারণ এই যে দেখেই বুঝতে পারছেন গোছগাছ শুরু হয়ে গেছে। আমরা আজকে রাতের গাড়িতেই চলে যাচ্ছি বাড়িতে, তো এখানে গোছগাছ শুরু করেছি। তারপরে যে সব এলোমেলো হয়ে আছে, এই ব্যাগটা নিবো ভাবছি, ওগুলো সব রেখে যাব, ওটা নিব না। আর সব এলোমেলো হয়ে আছে, সব গোছগাছ শুরু করে দিয়েছি, সব ঘরের অবস্থা কি খারাপ হয়ে আছে, সব এলোমেলো হয়ে। তো এর মাঝামাঝি রান্নাও করতে হচ্ছে। এটা হচ্ছে সকালের কাহিনী, সকাল থেকে এগুলো গোছগাছ শুরু করেছি আর রান্না শুরু করছি। এটা ডাল আর গ্যাস একদমই নাই, কী যে অবস্থা, তাড়াহুড়া করছি তার মধ্যে এই অবস্থা। তো এখানে ডাল দিয়েছি সেদ্ধ করতে, আর এখানে ভাত হয়ে গেছে কোনো মতো, ভাতটা নরম হয়ে গেছে, এই গ্যাসে কি আর ভাত হয়। তারপর এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি, আলু ভর্তা, ডাল, এগুলো হচ্ছে। আর এই যে ডিম আছে, ডিম পরে ভাজবো, আর কিছু মাংস ছিল ফ্রিজে, এটাও বের করলাম যে এটাও গরম করে খাবো। ডাল, আলু ভর্তা, মাংস আর ডিম পরে পোস্ট করবো, আর নুডলস রান্না করবো আমি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা চালতার আচার, একটা আন্টি খেতে দিয়েছে, তো এটা খাবো। আর এই যে এখন দুপুরের সব খাবার দাবার রেডি করলাম, মাংস গরম করেছি কোনো মতো, চুলার তো গ্যাসে নাই, ভাত ডাল যে কী অবস্থা, আর এখানে যে আলু ভর্তা করেছি, তো ডালটা মানে অনেক কষ্ট করে, অনেক টাইম লাগছে, গ্যাস ছিল না, কী যে অবস্থা হয়েছে। তো খেয়ে মাশাল্লাহ ভালোই লাগছিলো। আর ডাল আলু ভর্তা এটা তো, আর সাথে লেবু আর কী লাগে, মানে সেই পছন্দের খাবার, সব এলোমেলো এই যে বস্তা সব প্যাকেট করে করে রাখছি আমি। তো এই যে সব এলোমেলো, ও শুয়ে আছে আর আমি সব রেডি করছি। আর এই যে ক্যামেরা ট্যামেরা সব নিয়ে যাব, এগুলো গোছগাছ করছি। এই ঘাড়ের ব্যাগ নিব, ল্যাপটপ আছে ওখানে, এই লাগেজ নিব, আর হালকা পাতলা নাস্তা। আমি নুডলস রান্না করলাম, দুইটা ডিম দিয়ে দুইটা নুডলস, আর সাথে আলু দিয়েছি। তো আর এই দুটা আছে, এই দুটা পোস্ট করব পরে, আর নুডলসের উপর আমরা, কারণ পোস্ট করতাম না, শুধু করে খেয়ে যেতাম, কারণ নুডলসটা রান্না করে আমরা দুজনে খেয়ে ফেলছি অর্ধেক, আর অল্প একটু আছে। তো ভাবলাম কি করার, এখন দুইটা ডিম পোস্ট করে ওর উপরে রাখতে হবে, তারপর ওটা নিয়ে গিয়ে আমরা হালকা পাতলা নাস্তা করব পরে বাসে। আর এই যে এগুলো বের করে রাখছি, এগুলো আমরা পরে যাব। আর এই যে এগুলো বের করে রেখেছি, এটা জামা আর হিজাব, এই জামাটাই পরে যাব, লিলেনের সফট কাপড়। জার্নিতে আমার যে দূরের জার্নি, মানে ভয় লাগছে এই গরমের মধ্যে কি করব। তো এই পাতলা এই জামাটা লিলেনের, অনেক সফট, ভাবতেছি এটাই পরে যাই, হিজাব এই জামা, আর এর সাথে একটা সালোয়ার পরব কালো কালারের। তো কমফোর্টেবল যেটা হবে সেটা পরে যাব, আর জামাটা অনেক পাতলা, মানে ভালো পরে আরাম আছে আর কি গরমের মধ্যে, তো ভাবতেছি এই ড্রেসটাই পরে যাব। আর এই যে সাথে এই সালোয়ারটা কালো কালার, এটা পরে যাব, মানে বেশ লং জার্নিতে কমফোর্টেবল জামা কাপড় না হলে সমস্যা আর কি, মানে আমার ক্ষেত্রে তো তাই মনে হয়। তো এগুলো আলাদা করে রেখেছি, আর এই যে ব্যাগটা নিব আর বাকি সব ঢুকে রেখেছি। এই ব্যাগটা ঘাড়ের, ল্যাপটপ আছে এখানে, ক্যামেরা ঢুকে রেখেছি, এই লাগেজটা, আর এই একটা বস্তা, এই একটা বস্তা, তারপর হচ্ছে এই একটা বস্তা, তিনটা।